জল খাচ্ছি। আমি এখন ধানগুলো গুটাবো, এই ধানগুলো মেলে দিলাম সকালে। এই গাইস, গুড মর্নিং, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 9টা বাজছে, আমি ব্লগটা শুরু করছি, চলো চলে আসি। করবো আনতে তো গাইস, গরু বাঁধা হয়ে গেছে, সকাল সকাল বলি খেলা আরম্ভ হয়ে গেছে। তো গাইস, এনে বস্তা, তিন বস্তা হয়েছে, ধান ছিল, এগুলো আগড়া ধান, এগুলো মেলেছিলাম, এগুলো কুঞ্চি করা হবে। এই বস্তা দেখো মেলেছি, আর সেই বস্তা এক দুটি মেলতে হবে। তো গাইস, এসে কার্টুনগুলা করা আছে, কার্টুনগুলো আমি আলু লাগাচ্ছি, এর উপরে মাটি দেওয়া হবে, এলে মাটি দেওয়া আছে, এর উপরে আরও মাটি জাঁকা দেওয়া হবে। তো গাইস, এখন আলু লাগানো হচ্ছে, সে কার্টুনগুলো গাইস জল খাচ্ছে, এই দেখো এসে খাচ্ছে, দুজনেরই খাওয়া হয়ে গেল জল। আমি এখন ধানগুলো গুটাবো, এই ধানগুলো মেলে দিলাম সকালে, এগুলো এখন গুটাবো, তারপর স্নান করতে যাবো, চলো। তো গাইস, আগে জড়ো করে নিই, তারপরে বস্তায় ভরবো, আগে জড়ো করে নিচ্ছি। তো গাইস, জড়ো করা হয়ে গেছে, এরপর বস্তায় ভরবো। একটা বস্তা ভরা হয়ে গেছে, আর একটা বস্তা নিচ্ছি, এটাও ভরে নিই। তো গাইস, দুটো বস্তা ভরা হয়ে গেছে, আর একটা বস্তা নিয়ে নিয়েছি, এটাও ভরা হচ্ছে। তো গাইস, এই পাশে ধানটা সব কুড়ানো হয়ে গেছে, আর সেই পাশে এক দুটো আছে, ওগুলা কুড়ালেই হবে, ওগুলা হচ্ছে আলো ধান, ওগুলা পিঠা হবে, পিঠা। তো ওগুলো, এগুলো হচ্ছে লাস্টের ধান, এগুলো একটু ধুলো আছে। তো গাইস, ধান বস্তা করা হয়ে গেছে, এরপর লাইতে যাবো। তো গাইস, তোমরা বলো না এটা কি, এটা হচ্ছে শশা বীজ, সেই শশা বীজগুলো, এগুলো দেখো পং হয়েছে, এগুলো আজকে লাগাতে যাব এখন বিকালে। হ্যালো গাইস, দেখো ছানাগুলো মাছ ধরছে, কিন্তু এখন এসেছে মনে হয়, এখনও একটা মাছও পাইনি। তো গাইস, শশা বাড়ি চলে এসে দেখো, এবার লাইন টানছে, এগুলো শশা বীজ ফেলা হবে, মানে লাগানো হবে, তারপরে এগুলো বুজানো দেওয়া হবে। এবার দেখো কত লাইন টানা হয়ে গেছে,
আমি এখন বীজ লাগিয়ে দিয়েছি। এবার সে দেখো দেখাচ্ছি তোমাকে, দেখো লাইন লাইন বীজ লাগিয়ে দিয়েছি। এবার সব লাইন লাইন লাগাতে হবে, কটা বিল্ডে লাগাবো দেখো। এবার সব লাগিয়ে দিয়েছি, এবার সব লাগিয়ে দিয়েছি দেখো, আর এটাও লাগিয়ে দিয়েছি, আর এটাও লাগিয়ে দিয়েছি। এবার দেখো বীজ আছে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো দেখতে পাবে, এটাও লাগানো আছে। তো গাইস ফার্স্ট হয়েছে, তো গাইস দেখো এগুলো হচ্ছে শশা বীজ, এই বীজগুলো লাগাচ্ছি। এ পাশে দেখো এখন সূর্য এখনও ডুবেনি, সূর্য উঠে আছে। এ পাশে দেখো সব লাইনে শশা বীজ লাগানো হয়ে গেছে। এরপরে এগুলো বুজা দিবে, মানে ঢাকা দিয়ে দিবে। দেখো ঢাকা দিয়ে দিয়ে আসছে, শশা লাগানো হলো, ঢাকা দিলেই হয়ে যাবে, শশা লাগানো পুরো কমপ্লিট। এবার তো গাইস পুরো কমপ্লিট দেখো, এপাশে এবারে ঢাকা দিলেই হবে। আমি বাড়ি চলে যাচ্ছি, ঢাকা দিয়ে দিবে। এপাশে দেখো ঢাকা দেওয়া হয়ে গেছে, সেই লাইনগুলো বাকি আছে, একটা লাইন হয়েছে। তো গাইস আমি ঢাকা দিইনি, তার কারণ হচ্ছে এপাশে হচ্ছে অষ্টমী নবমী বাঁধা আছে, আর দশমী তো ঘরে আছে। এবার দেখো সূর্য এখনও ডুবেনি, এর আগে নিয়ে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এ দেখো বেঁধে দিয়েছি, এই পাশে দেখো ভলি খেলা আরম্ভ হয়ে গেছে, আমিও যাবো এখন খেলতে। যাবো এখন ভলি খেলতে। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, ভলি খেলছিলাম, এখন কটা বাজছে, 7:05 বাজছে, এখন এলাম। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তার একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, ঠিক আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই বাই।